আমরা সবাই মিল্লা পঞ্চায়েত, কিন্তু আমরা উন্নতির লাগে, ডেভেলপমেন্টের লাগে আমরা এখানে পঞ্চায়েত চাইছি। কিন্তু এই পঞ্চায়েত যদি জনগণের পেট মারে তাহলে তো আমরা পঞ্চায়েত কোনো দরকার নাই এখানে। এর লাগে আমরা জনসাধারণ, পূর্ব লক্ষ্মীপুর জনসাধারণ মিল্লা আমরা পঞ্চায়েতে তালে দিয়ে রেখেছি। কয়জন কর্মী আছে এই পঞ্চায়েতে? পঞ্চায়েতে টোটাল একজন আছে ইনচার্জ, আর একজন আছে এডিশনাল সেক্রেটারি, আর দুইজন আছে জিআরএস, টোটাল চারজন স্টাফ আছে। কেউ আইসে না? কেউ আইসে না। মানে পঞ্চায়েতে যাবতীয় কাজকর্ম ঠিকঠাকভাবে চলতেছে? না না না, তারা অফিসে আয় না, একজন আইলে দুইজন আয় না, দুইজন আইলে আর দুইজন আয় না, সব সময় এইরকম। অনেক কিছু কাজ পেন্ডিং পড়ে রয়েছে এখানে, কেউ বার্থ সার্টিফিকেট পায় না, কেউ ডেথ সার্টিফিকেট পায় না, কেউ আর ওয়ার সেপারেট হইতেছে না, বছর বছর খানিক দৈরা এখানে কাগজ পড়ে রয়েছে। যেন ওরা পঞ্চায়েত অফিসে কাম নিয়ে ছয় রকম ফাইনে ওরা ওস্তাদ রকম সাফান করে ইংকাই সেন সব মতে কাম কাজ নেই, বাকি সুবিধার মাইয়া সেন ফাই বকুন ওর অফিস মা সাফান বরক করে সেন বুক চান খাই সেন তালারে দেখা জলে ওই তিনি জলে ওই স্টাফ স্টাফ আয় না না স্টাফ ফাইয়া প্রত্যেক দিন আইনি ফাইয়া ফাইয়া ডেলি ফানছে সাত বাইশে ফান ফাইয়া মাস বাইশে ওয়াইনি রক ফাইথান ফাইও গন্ধ কাইসে ফান তো মাইয়া বড় ও জাগাও ইংকাই সেন বুদ্ধি ওর কাম কাজ যে কোনো সোনা পাঠানছে সে প্রবলেম দঙ্গো ইংকাই সেন তা খাই যাবো না তালা নদী তো হামলে সঙ্গ ওর অফিস আছে সে যত কিছু সানানি মাথায় সপ্তাহে সঙ্গ যে সেপানে ওর সে ছাপাইয়া নাগো ইংকাই সঙ্গ মাসে মাই এঙ্কা তাং খাই যা দঙ্গ তালা রে সে কথা সঙ্গ জলে বুঝ। পঞ্চায়েতের নাম কি? লক্ষ্মীপুর গ্রাম সভা।